আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট উইথ আফরিন। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে রমজানে আমরা কিভাবে ওয়েট লস করতে পারি তার কিছু টিপস নিয়ে এসেছি, আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। এই তো সেদিন ভিডিও আপলোড করলাম যে রমজানে কিভাবে ওয়েট লস করা যায়, এত তাড়াতাড়ি এক বছর হয়ে গেল, মানে ভাবতে পারছি না একটা বছর কিভাবে চলে গেল, তাই না? এনিওয়ে চলো ভিডিওটা শুরু করে দিই। রমজান এভাবেই প্রত্যেক বছর আমাদের জীবনে আসবে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আর কি। তো রমজান বারবার আসলেই কি আমাদের আনহেলদি খাবারগুলো তো আর হেলদি হয়ে যাবে না? আমাদেরকে যে রুলস সেগুলো মানতেই হবে, যে আনহেলদি খাবারগুলো সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে, রুলস যেটা সেটা মেনটেন করতেই হবে, বিশেষ করে যদি আমরা ওজন কমাতে চাই। তো রমজান আমরা জানি যে ইবাদতের মাস, সংযমের মাস, বাট আমরা কয়জন সেটা মানি বলো তো? যে এক মাসে আমরা রোজা থাকলে টক্সিনগুলো বের হয়ে যাবে, শরীর আবার নতুনভাবে চলতে শুরু করবে, এটাই তো আসল উদ্দেশ্য। এবং ইবাদতের উদ্দেশ্যটা তো আছে যে খাওয়া দাওয়ার বা খাবার প্রিপারেশনের যদি সময় ব্যয় না হয় তাহলে কিন্তু আমরা আরও ইবাদতে সময় দিতে পারবো। যাদের আমাদের প্রবলেম আছে, অ্যাসিডিটি প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার প্রবলেম আছে, যাদের ডায়াবেটিস প্রবলেম আছে, তুমি ক্লিন ফুডটা মেনটেন করে কিন্তু এই সমস্ত রোগগুলোকে মোটামুটি তোমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারো, কন্ট্রোলে নিয়ে আসতে পারো। বাট আনফর্চুনেটলি খুব কম মানুষই সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তার একমাত্র কারণ হচ্ছে যে হেলদি খাবার মেনটেন না করা, ক্লিন ডায়েটটা মেনটেন না করা। কিন্তু আমরা কী করি? আমরা এই যে 11 মাস খাওয়া দাওয়া করলাম, রমজানে আমরা খাওয়া দাওয়া আরও দ্বিগুণ বাড়িয়ে দিই। আবার এই বেশি বেশি ইফতারিটা করার ফলে কী হয়, বিশেষ করে যারা ইফতারির দায়িত্বে থাকে, ঘরের বউরা বা যারাই দায়িত্বে থাক না কেন, ইফতারি বা রাতের খাবার বা খাবার বানানোর দায়িত্বে যারা থাকে, তাদের কী হয়, এই খাবার বানানোর পিছনে সময় দিতে দিতেই কিন্তু সময় চলে যায়। তারা নিজের জন্য ইবাদত করার বা নামাজ পড়ার কিন্তু সেভাবে সময়ও পায় না, কিন্তু কিংবা সময় পেলেও দেখো যে খুব দুর্বল হয়ে যায়, খুব খারাপ লাগে, খুব কষ্টকর হয়ে যায়। তো আমাদের ফ্যামিলি মেম্বারদের আসলে এগুলো বোঝা উচিত, যারা সিনিয়র আছে, যে ফ্যামিলিগুলোতে এরকম বেশি বেশি খাবার খেয়ে অভ্যস্ত, তাদের একটু স্যাক্রিফাইস করা উচিত বা একটু বোঝা উচিত। আসলে তো আমাদের এত খাওয়া উচিত না, তার উপরেও যদি ফ্যামিলির কারো উপরে এই দায়িত্বগুলো থাকে, তাকে যদি সঠিকভাবে ইবাদত করার সময় না দেওয়া হয়, সুযোগ না করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা একদম একটা মেন্টালি টর্চার। তো আমরা যারা একক ফ্যামিলি আছে, আমার মতো হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে আছি, তাদের জন্য ডায়েটটা মেনটেন করা একটু সহজ। আর যারা একটু জয়েন্ট ফ্যামিলিতে আছে, মুরব্বি বেশি আছে, সেখানে হয়তো মুরব্বিদের জন্য অনেক রকমের আইটেম করতে হচ্ছে, যাদের করতে হয় না, মোটামুটি একটু মেনটেন করতে হয়, তারা তো ঠিক আছে। বাট যে ফ্যামিলিতে একটু বেশি চাহিদা, সেখানে কিন্তু মেনটেন করা খুব কষ্টকর, অনেক রকম আইটেম করতে হয় ইফতারিতে বসে, অনেকের মন রাখার জন্য কিন্তু একটু খেতে হয়, কেন খাচ্ছ না, খাও খাও করবে, তার মধ্যে থেকে তোমাকে কিন্তু একটু খেতে হবে। আবার অনেক সময় হয় যে অনেক খাবার দেখে নিজে কন্ট্রোল করে থাকাও যায় না, হয়তো কাজ করেও ক্ষুধার্ত থাকি, তখন একটু খেয়েও ফেলতে ইচ্ছা করে। তো এই ব্যাপারগুলো একটু চলেও আসে, কিছু করার নেই। তারপর আমি বলবো যে যতটা সম্ভব মেনটেন করো আর কি, যতটা সম্ভব তোমার সর্বোচ্চ চেষ্টাটা তুমি করবে। তো এখন আসি যে আমরা ওয়েট লসটা কিভাবে করব। সবসময় যে কথাটা বলি যে রোজা ওজন কমানোর জন্য এসেছে বা ওজন কমানোর জন্য আমরা রোজা থাকবো, এটা কখনোই না। বাট আমরা আরেকটু ফায়দা নিতে পারি আর কি রোজা থেকে, ওজন কমানোর সুবিধাটা আমরা একটু নিতে পারি রোজা থেকে। আমি যে ডায়েট চার্টটা বলবো, 5 থেকে 7 কেজি ওজন কমানো কোনো ব্যাপার না, এর চেয়ে বেশিও কমতে পারে যদি তুমি প্রপারলি ফলো করো। ডায়েটের ব্যাপারটাতে আমি পরে যাই, একটু এক্সারসাইজের কথাটা বলে নিই। এক্সারসাইজটা আমরা করছি, যে কোনো সময়ে করছি, সকালে ঘুম থেকে ওঠার পরে করছি, কিংবা দুপুর টাইমে যখন তুমি ফ্রি থাকছো, কিংবা ইফতারির আগে দিয়ে করতে পারো। আমি যেমন ইফতারির আগে দিয়ে করতে পছন্দ করি, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে করলে আমার হয় কি, একটু পরে তো আমি ইফতার করছি, আমার খুব ভালো একটা মেনটেন হয়। আরও সুবিধা হয় যে আমি তো খুব বেশি ইফতারি আয়োজন করি না, তার জন্য হয়তো আমার ক্ষেত্রে এটা সুবিধা হয়। তো তোমরা ইফতারির আগেও করতে পারো, যদি চাও ইফতারির পরেও করতে পারো, মানে তারাবি নামাজের আগে করতে পারো। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে সবার এনার্জি তো সমান হবে না, অনেকে আছে অনেক দুর্বল, এক্সারসাইজ করতে পারে না, সো দরকার নেই, এক্সারসাইজ করতেই হবে এমন কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি কিন্তু তারাবি নামাজটা পড়ছো, যথেষ্ট এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ওজন কমানোর জন্য তোমাকে এক্সারসাইজের উপর ডিপেন্ড করতে হবে না, বিশেষ করে রমজান টাইমে। তুমি যেটা করবে খাবারের মাধ্যমে তোমার ওজনটা কমাবে। যারা এক্সারসাইজ করছি তারা কী ধরনের এক্সারসাইজ করবো, খুব
ইন্টেনসিভ ওয়ার্কআউট করব না, লাফা ঝাপা বা হেভি ওয়েট জিমের এক্সারসাইজ। আমি জানি যে বেশিরভাগ এখানে হাউসওয়াইফ আছো, আমার ভিডিও যারা দেখো তারা জিমে যেতে পারছো না বলেই আমার ভিডিওটা দেখছো। তো আমি বলবো আমাদের এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আমরা জিমের এক্সারসাইজ আমাদেরকে করতে হবে, কোনো রকম বাধ্যবাধকতা নেই। আমরা যেরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সেগুলোই করব, একটু লাইট কার্ডিও, একটু লাইট অ্যাপস, একটু লাইট জাস্ট দুটো ডাম্বল দিয়ে যে সহজ সহজ এক্সারসাইজগুলো আছে এগুলো আমরা করে ফেলতে পারি। তো এখন আসি খাবার দাবারটা কীভাবে মেনটেন করব। খাবার দাবারটা প্রথমেই শর্ত যেটা সেটা হচ্ছে ভাজা পোড়া বা চিনি জাতীয় শরবত, চিনি জাতীয় জুস, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। আরও একটা জিনিস কি কম খাবো, অ্যাভয়েড করবো বলবো না বাট কম খাবো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত রুটি জাতীয় খাবারটা আমরা একটু কন্ট্রোল করব। আমি বলবো যে 100 গ্রাম, ঠিক আছে, ইফতারি রাতের খাবার সেহরি মিলিয়ে আমরা 100 গ্রামের বেশি কার্বোহাইড্রেট খাবো না। আর যারা একটু ভালো মতোই রেজাল্ট চাই আমরা ওজন কমানোর, তাদেরকে আমি বলবো যে সেহরিতে আমাদের কার্বোহাইড্রেটটা না রাখাই ভালো। সেহরিতে আমরা শুধু জাস্ট ভেজিটেবলস রাখবো আর কোনো একটা প্রোটিন আইটেম রাখবো, সেটা ডিম হতে পারে, সেটা মাছ হতে পারে, সেটা মাংস হতে পারে, কম তেলে রান্না হবে এবং এটাই হবে আমাদের সেহরি। পানির হিসেব তো আলাদা কথা, পানি তো প্রচুর পরিমাণে আমরা খাবোই, আমরা জানি সারাদিন পানিটা আমাদের খাওয়া বন্ধ থাকবে, সো আমরা এই টাইমটাতে একটু বেশি পানি খাওয়ার চেষ্টা করব। বেশি মানে অতিরিক্ত না, আবার বেশি পানি খেলে যে সেটা সারাদিন তোমার পেটের মধ্যে জমা থাকবে সেটা কাজ করবে তা কিন্তু না। পানি যতটুকু শরীরের টেনে নেওয়ার ততটুকুই নেবে এবং বাকিটা তোমার বের হয়ে যাবে। সো শুধু শুধু ঘুম নষ্ট করার কোনো কারণ নেই, প্যারা নেওয়ার কোনো কারণ নেই, নর্মালি তোমরা 3 থেকে 4 গ্লাস যেটুকু খাও সেটুকুই পানি খেলেই এনাফ। সো এবার আমরা ইফতারিতে আসি, আমরা ইফতারিটা করব কী দিয়ে। ইফতারিতে বড় জোর তুমি 2 খেজুর খাবে এবং শরবত বা পানি খাবে প্রচুর পরিমাণে, চিনি ছাড়া অবশ্যই। যদি মনে করো গুড় খাবো বা মধু খাবো, আমি আপাতত কাউকে অ্যালাউ করব না, যারা ওজন কমানোর জন্য বলছো তাদেরকে আমি অ্যালাউ করব না, যারা মেনটেনে আছো খাও কোনো সমস্যা নেই। সো যত রকমের শরবত আছে সব খাও, চিনি গুড় মিষ্টি কোনো রকম কিছু ছাড়া। এবং আমি বলবো যে 2 রকমের ফল খাবে, মিনিমাম 2 রকম, এর বেশি খাওয়ার দরকার নেই। ফ্রুটসেও কিন্তু প্রচুর পরিমাণ গ্লুকোজ আছে, সো ফ্রুটস ছোটো ছোটো 2 বোল এবং 2 রকমের বেশি না। আর ছোলা জাতীয় কোনো খাবার আমি আপাতত দিচ্ছি না। আর কার্বোহাইড্রেটের কথা যেটা আমি বললাম যে 100 গ্রামের বেশি দিব না, এখন তোমরা ডিভাইড করে নাও কখন খাবে, ঠিক আছে। অনেকে বলে যে আমি ইফতারিতেই আমার ভাত খেয়ে ফেলি, রাতে আর খাই না, তারা খেয়ে ফেলবে। আর যারা মনে করবে যে না আমি ইফতারের পরে এক্সারসাইজ করি সো আমি কার্বোহাইড্রেটটা এখন খাবো না, তাদের জন্য বাদ। তো এটা আমি এই জন্য স্পেসিফিকভাবে বলছি না, আমি জাস্ট বলছি যে 100 গ্রামের বেশি না, এটা তোমরা এখন 3 বেলা মিলিয়ে যে কোনো তোমাদের সুবিধা মতো তোমরা ভাগ করে নেবে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হলো যে তুমি যদি চাও যে আমি ছোলা মুড়ি অথবা চিড়া খেয়ে অভ্যস্ত, তো আমি ইফতারিতে এটা আমার খেতে হবে, তাহলে সেই চিড়া বা মুড়িটাও কিন্তু তোমাকে ওই কার্বোহাইড্রেটের মধ্যেই কাউন্ট করে ফেলতে হবে। মানে আমি যেটা বললাম যে টোটাল 100 গ্রাম, তো ওই চিড়ামুড়িটা খেলে ওইটাও কিন্তু ওই 100 গ্রামের মধ্যেই তুমি কাউন্ট করবে। মানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এখন যদি তোমরা মনে করো যে না আমার একটু 1টা পেঁয়াজু 2টা পেঁয়াজু বা 1টা বেগুনি না খেলে না ভালোই লাগে না, মানে খেতে চাই, তুমি মাঝে মাঝে খাও, মানে ডেইলি 2-1টা বা একদিন পর পর 2-1টা এরকম করে খাও, ঠিক আছে, যদি খুব খেতে ইচ্ছা করে। এদিক দিয়ে তোমাদেরকে একটু ফ্লেক্সিবল করে দিলাম যাতে তোমাদের মেনটেন করতে খুব একটা কষ্ট না হয়। ওই যে খাওয়ার পরে যে গিল্টি ফিলটা করো না, ওইটা আমি চাই না। তুমি খাবে একদম স্বতঃস্ফূর্তভাবে খাবে যে ঠিক আছে আমি একদম 10 কেজি ওজন কমাতে চাই না, আমার যদি 5-6 কেজিও কমে আমি হ্যাপি থাকবো, বাট একটা করে খাবো। তো এটা স্যাটিসফ্যাকশনের সাথে খাও, স্বতঃস্ফূর্তভাবে খাও এবং প্রিপেয়ার হয়ে খাও যে না আমি এই 1টা পিস আজকে খাবো, বা প্রতিদিন তো আমার জন্য বরাদ্দ এই 1 পিস আমি খাবো, এর বাইরে খাবো না, কখনোই এর বাইরে যাবে না। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা ইফতারিতে রাখবে, যদি যাদের কোনো শারীরিক সমস্যা নেই, মানে হরমোনাল প্রবলেম নেই, পিসিওডি পিসিওএস নেই, তারা অবশ্যই টক দইটা রাখবে ইফতারিতে। সেটা তুমি কী বলবো যে লাচ্ছি আকারেও নিতে পারো, মানে পানি দিয়ে গুলিয়েও নিতে পারো, আর না হলেও তুমি বলে করেও নিতে পারো। সেটা 60-70 গ্রাম হবে, এই পরিমাণ
টক দই কিন্তু তুমি রাখতে পারো তোমার হেলথের জন্য, তোমার গাট হেলথের জন্য, তোমার প্রোটিন চাহিদার জন্য। এবার আমরা আসি রাতের খাবারে। রাতের খাবারে আমি বলবো যে ওই যে তোমার জন্য যেটুকু বরাদ্দ তুমি সেটুকু পরিমাণ করে নেবে, যদি বাসায় কিচেন স্কেল থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো সেই পরিমাণ তুমি একটু ভাগ করে নিলে রাতে তুমি ওই পরিমাণ ভাত, তার সঙ্গে তুমি তরকারি নিবে, যেটুকু তরকারি খাওয়ার খাবে, যত রকম ভেজিটেবলস থাকে তরকারির মধ্যে ততই ভালো হয়। আর সালাদ খেতে পারো, সালাদে তো কোনো সমস্যা নেই, যত পারো খাও। আর অবশ্যই একটা প্রোটিন জাতীয় আইটেম থাকবে, মাছ মাংস ডিমের যে কোনো একটা থাকবে। সো এই হলো তিনটা মিল, তুমি তিনটা মিল নেওয়ার চেষ্টা করবে এবং এর মধ্যে খাবারগুলো সীমাবদ্ধ রাখবে। আর এক্সারসাইজ যেটা বললাম, যদি পারো করবে, যদি না পারো কোনো চাপাচাপি নেই, নামাজ চলছে, এক্সারসাইজ চলছে, কোনো চিন্তা নেই। আশা করছি যে খুব ভালো একটা রেজাল্ট পাবে। সো আশা করছি যে ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।